বাবা এখন থেকে তোমার সঙ্গে কথাও বলবো না, রাতে ঘুমাবো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন ঢাকার বনানী কবরস্থানে, আর এই বনানী কবরস্থানে শায়িত রয়েছে বাংলাদেশের একজন অভিনেত্রী, তার নাম হচ্ছে নায়ার সুলতানা লোপা। তিনি এই বনানী কবরস্থানেই শায়িত আছে। আমরা তার কবর আজ জিয়ারত করব ইনশাল্লাহ। এখানেই শায়িত আছে অভিনেত্রী নায়ার সুলতানা। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক এই সব দিন রাত্রির টুনি চরিত্রের অভিনেত্রী শিশুশিল্পী নায়ার সুলতানা লোপা ছিল। আর নায়ার সুলতানা লোপা 2014 সালের 16 অক্টোবর রাজধানীর গুলশানে শ্বশুরবাড়ি থেকে 35 বছর বয়সী এই অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আর ওই দিনই তার মা রাজিয়া সুলতানা গুলশান থানায় লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয় লোপার স্বামীর আলী আমিনের বিরুদ্ধে, এবং তার মা বাবার বিরুদ্ধেও অভিযোগ আনা হয় এবং তাদেরকে আসামি করা হয়। তখনকার সময় পুলিশের রিপোর্টে আমরা যতটা জানতে পারছিলাম যে ময়নাতদন্তে লোপার মৃত্যুর কারণ আত্মহত্যা বলা হলেও তাতে আপত্তি জানিয়েছিল তার মা, এবং আপত্তি জানিয়ে পুনরায় ময়নাতদন্তের আবেদন করেন লোপার মা। তারই প্রেক্ষিতে 2014 সালের 16 নভেম্বর লোপার লাশ কবরস্থান থেকে, মানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের ব্যবস্থা করতে ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেয় আদালত। বলা বাহুল্য, লোপার স্বামী আলী আমিন দাবি করেন গুলশানের ফ্ল্যাটের মালিকানা নিয়ে তার সঙ্গে ঝগড়ার জেরে অভিনেত্রী লোপা আত্মহত্যা করেছিলেন। আর যখন লোপা আত্মহত্যা করে তখন তার স্বামী আলী আমিন তিনি বাড়ির বাইরে ছিলেন। তবে মামলার এজাহারে লোপার মা তার মেয়ের জামাইকে মাদকাসক্ত উল্লেখ করে বলেছিলেন প্রতিদিন লোপাকে শারীরিক নির্যাতন করতেন তার স্বামী আলী আমিন, এবং এতে তার শ্বশুর শাশুড়ি প্রশ্রয় দিতেন। আয়না আমিন ও আজারা আমিন নামে দুটি কন্যা সন্তানের জননী ছিলেন অভিনেত্রী নায়ার সুলতানা লোপা। আমরা তাহার আত্মার মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি তাহার গুনাখাতা যদি থেকে থাকে তাহলে আপনি তাহার গুনাখাতা মাফ করে দিই আল্লাহ, আপনি তাহাকে জান্নাতের সুগ্রা নসিব করেন। এবং এই বনানী কবরস্থানে যারা শায়িত আছে আল্লাহ আপনি প্রত্যেকের গুনাখাতা মাফ করে দিই আল্লাহ, আপনি তাদের প্রত্যেককে জান্নাতের সুগ্রা নসিব করেন। আমিন।